বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম আর নেই। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে ঢাকার নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আয়েশা খানমের বয়স হয়েছিল 74 বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন। ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি আয়েশা খানম 62-র ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই নারী নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নেত্রকোনায়। সেখানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বাদ আছর, পারিবারিক কবরস্থানে মরহুমের স্বামী প্রকৌশলী মর্তুজা হাসানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।